আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগের প্রবীণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেনকে প্রশ্ন করব। নদী এবং সাগর তীরের ভাঙ্গন প্রতিরোধের জন্য পরপ্রসংযুক্ত কনক্রিট ব্লক কতটুকু যুক্তিক বলে আপনি মনে করেন? আমাদের দেশে ঢেউয়ের ফলেই সাধারণত নদীর তীর বা রাস্তার পাড়ে ভাঙন হয়। ঢেউয়ের ভাঙন থেকে রক্ষা করবার জন্যে সাধারণভাবে যে লুজ ব্লক ব্যবহার করা হয় তার পরিবর্তে যদি ইন্টারকানেক্টেড বা সংযুক্ত কংক্রিট ব্লক ব্যবহার করা হয় তা থেকে আরেকটু বেশি উপকার পাওয়ার সম্ভাবনাই রয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে লুজ ব্লকের থেকে ইন্টারকানেক্টেড ব্লক যদি ব্যবহার করা যায় তাহলে ঢেউয়ের প্রভাবে যে ভাঙনগুলো হয় রাস্তার পাড়ে বা নদীর তীরে সেটাই আমরা আরও একটু ভালো ফল পেতে পারি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পরপ্রসংযুক্ত কনক্রিট ব্লক ব্যবহার করলে কি উপকার হতে পারে বলে আপনি মনে করেন? আমরা সবাই জানি বাংলাদেশে প্রতি বছর বন্যা নদী ভাঙনের জন্য প্রায় 10,000 হেক্টর জমি বিলীন হয়ে যায় এবং এই জমির একটা মূল্য আছে, ক্ষয়ক্ষতির মূল্য আছে বছরে প্রায় 1,000 কোটি টাকার মতো। আমরা যদি এই ব্লককে ইকোনোমাইজ করতে চাই তাহলে আমাদের এই ব্লকের ডাইমেনশন সাইজ বর্তমানে ব্যবহৃত লুজ ব্লকের তুলনায় কিভাবে কমানো যেতে পারে তার উপরে প্রচুর রিসার্চ করা দরকার। আমাদের দেশে গবেষণা এবং উন্নয়নের জন্য অপ্রতুল ফান্ড থাকায় এই কাজগুলো ঠিকমতো হচ্ছে না। আমি মনে করি বর্তমানে যে নতুন একটা প্রযুক্তি এটা আমাদের সবাইকে এ ব্যাপারে সহযোগিতা করা দরকার। ল্যাবরেটরি গবেষণা এবং ফিল্ডে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই জিনিসটা আমাদের এস্টাবলিশ করতে হবে। এখন আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের বিশিষ্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনসুর রহমানকে প্রশ্ন করব। বাংলাদেশে পরপ্রসংযুক্ত কনক্রিট ব্লক বন্যা নিয়ন্ত্রণে ও ভাঙ্গন নিয়ন্ত্রণে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? পানি উন্নয়ন বোর্ড যে জিনিসগুলো অ্যাডাপ্ট করছে এখন পর্যন্ত সেটা হচ্ছে আলাদা আলাদা কংক্রিট ব্লক। কংক্রিট ব্লক ডাম্প করা হয় ভাঙন যেন না হয়। বন্যা নিয়ন্ত্রণের জন্য যে ফ্লাড এম্বাঙ্কমেন্টগুলো আমরা তৈরি করি সেই এম্বাঙ্কমেন্টগুলোর একটা মেজর প্রবলেম হচ্ছে যে এটা ইরোশন হয়ে ফেল করে। তো এখন এই এম্বাঙ্কমেন্টগুলো প্রোটেক্ট করার জন্য এই পরস্পর সংযুক্ত কংক্রিট ব্লক কাজে লাগানো যেতে পারে এবং যা কিনা আলটিমেটলি বন্যা নিয়ন্ত্রণে একটা ভালো ফল দিতে পারে। পরস্পর সংযুক্ত কংক্রিট ব্লক ব্যবহার করে বাংলাদেশে নদী ভাঙ্গন প্রতিরোধ করা হলে পরিবেশের উপর কি কোনো ক্ষতিকর প্রভাব পড়তে পারে? অ্যাপারেন্টলি যেটা মনে হয় এটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। এখন আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নকশা অধিদপ্তরের প্রাক্তন প্রধান প্রকৌশলী এবং বর্তমানে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের নকশা বিশেষজ্ঞ মোহাম্মদ আনোয়ার হোসেন ভুঁইয়াকে প্রশ্ন করব। প্রচলিত কনক্রিট ব্লকের স্থলে পরস্পর সংযুক্ত কনক্রিট ব্লক ব্যবহার করাটা ভালো হতে পারে কি আপনি মনে করেন? তা আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম পরস্পর সংযুক্ত যে ব্লকের যে আইডিয়াটা এটা মূলত নদী বাঁধ অথবা আমাদের যে নদী ভাঙ্গন তার সংরক্ষণ এই কাজের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। সাধারণত আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বা অন্যান্য স্থানে আমরা পরস্পর সংযুক্ত বিহীন ব্লক ইউজ করে থাকি কিন্তু এই ক্ষেত্রে একটা নতুন ধারণার অবতারণা করেছেন। মাঠ পর্যায়ে পরস্পর সংযুক্ত কনক্রিট ব্লক ব্যবহার করে ভাঙ্গন প্রতিরোধের কাজ করতে গেলে কোনো অসুবিধা হতে পারে কি আপনি মনে করেন? পরস্পর সংযুক্ত যে ব্লক সেই ব্লকের নির্মাণ কাজের জন্য আমার তো মনে হয় না যে খুব একটা জটিল সমস্যা হতে হবে। দেখেছেন যে কংক্রিট ব্লকের যে গালিচা সৈয়দ ইমদাদুল হক তৈরি করেছেন এবং এটা একটা টেস্টও হয়েছে আড়িয়াল খাঁ নদীর উপরে, এই ব্লকটা নদী শাসন করতে কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন বা আপনি সম্পর্কে জানেন কিনা কিছু? আমি এ সম্বন্ধে জানি অ্যাকচুয়ালি, যেটা সরকার বললেন নদীতে এটা প্রচলন হয়েছে এবং আমাদের দেশে আমরা এটা নদী গবেষণা ইনস্টিটিউটে একটা গবেষণা করা হয়েছে, যদিও এটা পাইলটিং করা হয়নি, পরে পাইলট প্রজেক্ট করা হল নদীতে, আসল নদীতে যদি করা যেতে পারে কোন নদীতে তাহলে কিন্তু এটা সুফল হবে কি হবে না তা বোঝা যাবে। এই পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডকে এটা আমন্ত্রণ জানানো হয়েছে এটা একটা পাইলট প্রজেক্ট করার জন্য। আমি এটা সমর্থন করি। বুয়েটে আমাদের কাছে এই আমদাদুল হক সাহেব এসেছিলেন, আমরা এটাকে একটা প্রস্তাবনা দিয়েছি যাতে এটা পাইলট করা স্টাডি করা যায়, কারণ গবেষণাগারে করে
এই এটা কোনো প্রকৃত ফলাফল পাওয়া যাবে না, এটা পাইলটিং কাজ করতে হবে। আর এই এটার এটার যে অবস্থা, এটা আমাদের দেশের নদীর যে অবস্থা, কোথায় ভাঙবে, কোথায় কতটুকু গড়বে, ভাঙা করা খেলার মধ্যে এটা কতটুক ভালো ফল বয়ে আনবে বলবে বোঝা যাবে যখন আমরা নদীতে এটা অ্যাপ্লাই করতে পারি। জি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, নদী ভাঙ্গন প্রতিরোধে এই যে পরিবেশ বান্ধব দীর্ঘস্থায়ী পরস্পর সংযুক্ত, আপনারা যেটা এখন বর্তমানে যে ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে এটা একটার সঙ্গে আরেকটা সংযুক্ত না, কিন্তু উনি যেটা উদ্ভাবন করতে চাচ্ছেন সেটা হলো একটার সঙ্গে আরেকটা পরস্পর সম্পর্কযুক্ত, যেটা কিন্তু পৃথিবীর উন্নত অন্যান্য দেশগুলোতে নদী ভাঙ্গন এবং নদী শাসন করার জন্য এটা করা হয়। আপনি আপনার মন্তব্য বলবেন, আপনার মূল্যায়ন বলবেন এই বিষয়ে। নদী ভাঙের দু কারণে, একটা হলো ঢেউতে, আর একটা হলো নদীর তলদেশে যে একটা হয় ভাঙন হয়, নদী ভাঙনের স্রোতের কারণে যেটা ভাঙন হয়। নদী যখন ভাটির দিকে যায় একটা বাঁক নেয়, বাঁকের অংশে একটা প্রবল স্রোতের কারণে তলদেশ থেকে একটা ভাঙন হয়। আর আর ঢেউয়ের কারণে যেটা হয় সেটার উপরে ভাঙন হয়। তো ইমদাদুল হক সাহেব তো বহুদিন ধরে এই ধরনের গবেষণা করছেন, মডেলে এটাকে পরীক্ষা করে দেখা, এটাকে যেমন পাইলট প্রজেক্ট হয়নি। তা আমি যেটা দেখছি যে যেগুলো ব্লকগুলো আমরা স্থাপন করি যেটা পারে, তো সেটা যদি পরস্পরের সঙ্গে একটা উভেন থাকে, ইন্টারউভেন থাকে, যেটাকে যেটা উনি প্রস্তাব করেছেন, তাতে খুবই সম্ভাবনা যে একটা একটু একটু পরিমাণ কম লাগবে, ব্লক একটু কম লাগবে। তাছাড়া যখন একটা ব্লকের কোনো একটা জায়গায় ঢেউ আঘাত করলো, তখন শুধু সেই কয়েকটা ব্লক নয়, অন্যান্য ব্লকগুলো জড়িত থেকে তার একত্রে সেটা একটা প্রতিরোধ করতে পারে। সব মিলে আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে কংক্রিট ব্লকের গালিচা, আপনি কেন মনে করছেন যেটা আমাদের নদী ভাঙ্গন এবং নদী শাসন রোধে কার্যকর ভূমিকা পালন করবে, আপনি যদি সেটা একটু সংক্ষিপ্ত ভাবে। প্রথমত আমরা এখন শোনা যাচ্ছে নিশ্চয়ই? জি জি, পরিষ্কার আপনি বলুন। জি আচ্ছা, হ্যাঁ, এখন প্রথমত আমরা যেটা যে কারণে বিকল্পটা চিন্তা করেছি তার মূল কারণটা হলো, আমরা যে লুজ ব্লকগুলো আমরা প্রথমত যে পানির উপরিভাগে আমরা প্লেস করি আর পানির নিচে আমরা ডাম্প করি, তো আসলে মানে বড় সমস্যাটা দেখা যাচ্ছে কি আন্ডার ওয়াটারে বেশি, আসলে উপরেটা অত জটিল সমস্যা হয় না এবং নিচের নিচের প্রোটেকশনটাই সবচেয়ে বেশি জটিল। তো সেখানে দেখা যায় যে যখনই স্কাওয়ার হয় নিচের দিকে, তখন একটু মাটি সরে গেলে ওই ব্লকগুলো যত ভারী যত বড় ব্লকই দাও এগুলো একটু পজিশন চেঞ্জ করে সরে যায়। তো সেই জন্য অনেক ব্লক ডাম্প করতে হয়, সেই অবস্থায় হয়তো সেটা প্রোটেকশন হয় ঠিকই, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায় সেটা। তো আমরা তখন থেকে চিন্তা করতেছিলাম যে এমন ভাবে যে কিছু একটা মানে গালিচা জাতীয় কিছু ব্লকগুলোকে এমন ভাবে প্লেস করা যায় কিনা, যাতে কোনো ব্লক ইন্ডিভিজুয়ালি একটা ব্লক ছুটে না যায়। তো এখন ঠিক আছে, বেশ ভালো প্রশ্ন যে আমরা যে উপরে ভাগে আমরা খুব সত্যি কথা হাতে ধরে দেখে প্লেস করে ফেলবো সহজ সেটা, এবং কঠিন আমরা কিন্তু এখানে এখানে অনেক কথা ভাবতে পারি। আমরা আন্ডার ওয়াটারে যে স্লো প্রোটেকশন এবং যে লুজ অ্যাপ্রোচ প্রচলিত দেওয়া হয় সেটা কিভাবে মিট করবো আমরা, কিন্তু সেটার জন্য যথেষ্ট চিন্তা ভাবনা করেছি এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করছি যে এই আমরা যদি আমরা কিন্তু দুই ভাগে ব্লক প্লেস করবো, একটা হচ্ছে পানির উপরিভাগে একটা অংশ আর পানির নিচে একটা অংশ। তো পানির নিচের অংশে আমরা এমন ভাবে ব্লক প্লেস করবো মানে সেটাকে মেট তৈরি করা হবে, কিন্তু জিওটেক্সটাইল প্লাস উপরে ব্লক দিয়ে সেখানে আমরা একটা গালিচার মতো প্লেস করবো, এবং সেই গালিচাটা যে স্কাওয়ার ডেপ আমাদের যে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই চিন্তা করে আমাদের একটা ধরা আছে যে অ্যাভারেজ স্কাওয়ার ডেপথের তিন গুণ আমরা লম্বা যদি আমরা দেখছি আমরা যে আমরা মডেল টেস্টে যদি সেটা যদি তিন গুণ দৈর্ঘ্য পরিমাণ যদি সেই ম্যাটটা প্লেস করা যায় তাহলে এটা কোনো করতে পারে না, ব্যাংকের কোনো ক্ষতি করতে পারে না, এবং সেখানে খুব জটিল ধরনের ফ্লো দিয়েও টেস্ট করা হয়েছে, মানে যেটাকে অবলিক ফ্লো, সেই অবলিক ফ্লো দিয়েও দেখা হয়েছে যে যে ব্যাংকের কোনো ক্ষতি হয় না। তো সেখানে সেই জন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই ব্লক প্লেস করলে যে শুধুমাত্র যে উপরিভাগ প্রোটেকশন হবে শুধু তাই না, উপরিভাগ খুব সহজেই করা যাবে, ইভেন উপরিভাগে কোনো কোনো জায়গায় দেখা যাবে যে এরকম এত ব্লক দেওয়া নাও লাগতে পারে, অনেক জায়গায় হয়তো দেখা যেতে পারে যে আমরা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার জন্য যেমন আমরা ফিজিক্যাল মডেলিং করেছি ল্যাবরেটরিতে,
জি জি সেখানে কিন্তু আমরা অনেক কিছু ডেভেলপ করতে পেরেছি, অনেক কিছু স্বচক্ষে দেখে কিছু অনেক ইয়ে করা গেছে। ঠিক তেমনি আমরা যদি প্রথমে একটা ছোট নদীতে আগে আগে সেই প্রথম প্রয়োগটা ছোট নদীতে করে একটু স্টাডি করি, একটু অবজারভেশনে ইয়ে করি, তাহলে এটাকে আরো আরো ডেভেলপ করা যাবে এবং খুব সহজ হবে। তখন প্রথমে অবশ্যই কোনো বড় নদীতে গিয়ে পরীক্ষা করাটা এটা ওয়াইজ হবে না, প্রথম অবশ্যই আমরা একটা মিডিয়াম টাইপের ছোট নদীতে করে আমরা হয়তো পরবর্তীতে আরো বড় নদীর জন্য আগাতে পারি। তবে বিশ্বাস করি যেহেতু আমাদের এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক জানান, কার্যকর প্রমাণিত হলে নতুন এই পদ্ধতি প্রয়োগ করতে কোনো আপত্তি নেই তাদের। আমরা আবার ওনাদেরকে দাওয়াত করব সেটা প্রেজেন্ট করার জন্য, এবং এখন এটা কতটা কার্যকর, কতটা টেকসই সেটা যদি সবাই এক্সপার্টরা মনে করে তাহলে তো মোস্ট ওয়েলকাম। আমরা তো এই ধরনের প্রযুক্তিই আমরা আমাদের প্রয়োজন আর কি, বিশেষ করে ধরেন নদীর স্লোপ সংরক্ষণের জন্য আমরা এখনও সিসি ব্লক ব্যবহার করি আর কি, তো সেটা অনেক কস্টলি। আমরা যদি কোনো লো কস্ট এই ধরনের কোনো লো কস্ট প্রযুক্তি পাই সেটা আমরা অবশ্যই ব্যবহার করব। দেশের খ্যাতনামা পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত জানান, অনেক উন্নত দেশেও এমন পদ্ধতির প্রচলন আছে যা কার্যকর হতে পারে বাংলাদেশের নদী তীর রক্ষায়ও। এটা মিসিসিপি নদীর বহুলাংশে এই পদ্ধতিটা ব্যবহার হয়, এটা আর্টিকুলেটেড রিভেটমেন্ট বলা হয়। ব্লকগুলো একটার সাথে আরেকটা কানেক্ট থাকে, অর্থাৎ একটা ব্লককে নদী যখন সরিয়ে ফেলতে পারে সেটা যদি আরো তিন চারটা ব্লকের সাথে আরো দশটা ব্লকের সাথে কানেক্টেড থাকতে পারে তাহলে নদী এটাকে সরিয়ে নিতে পারবে না। আর যখন স্কাওয়ার হয় তখন ওটা এইটা কাজ করে। এটা যমুনা, পদ্মা, গঙ্গা, মেঘনা এরকম শক্তিশালী নদীর জন্য মিসিসিপির এই পদ্ধতি ভালো হতে পারে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এই বিশেষজ্ঞ। আমি বলছি যে খোলা মন নিয়ে প্রবলেমটা সলভ করতে হবে, তারা প্রবলেম সলভ করতে পারছেন, এর ইকোনমিক্সটা দেখতে হবে কোন ব্যবস্থাটা আমাদের জন্য ভালো।